হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে ফেব্রুয়ারি মাসের রাশিফল 2020। ফেব্রুয়ারি মাস কেমন যাবে না যাবে জানবো, যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। তার আগে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনাদের জেনে আসতে হবে। জিনিসটি কি বলুন তো, জিনিসটি হচ্ছে শনি ট্রানজিট নিয়ে আমি একটু ভিডিও আপ করেছি। শনি ট্রানজিট নিয়ে কী পরিবর্তন ঘটবে না ঘটবে সেটা সমস্ত কিন্তু আপনাদের জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এতদিন ধরে সিংহরাশির মানুষরা প্রচণ্ড সাফার করছিল। এই সময় যে সাফারটা করছিল তার এন্ড কিন্তু হয়ে গেছে। তো ভালো রেজাল্ট এরপরে পাবেন না খারাপ পাবেন, তো গিয়ে জানতে হবে ভিডিওটি। আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো। ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ হেল্পফুল হবে, কথা দিচ্ছি কিন্তু। তাহলে চলুন জেনে নিই ফেব্রুয়ারি মাস কেমন যাবে। ফার্স্টে যেটা দিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারটা কেমন থাকছে। অর্থের ব্যাপারে ফার্স্টে যে কথাটা বলবো, অর্থ কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ আসবে। এলেও কী হবে, খরচাটা আপনাদের কিন্তু থাকছে প্যারালেল। অর্থের ব্যাপারে কিন্তু, অর্থ লেনদেনের ব্যাপারে কিন্তু কাউকে ভরসা করবেন না। অর্থ লেনদেনের ব্যাপারে কাউকে ভরসা করলে কিন্তু সেটা আপনাকে ঠকতে হতে পারে। নিজের অর্থ নিজের হাতে কন্ট্রোলে রাখুন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ড বা এরকম কোনো জায়গায় ইনভেস্ট করুন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ইনভেস্ট করার জন্য আপনাদের এই মাসটা কিন্তু ভালো। আপনাদেরকে একটা সাজেশান দিচ্ছি, নিজের ক্লোজ কারোর থেকে কিন্তু এই মাসে কোনো রকম অর্থ সাহায্য নেবেন না বা দেবেন না, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ চাঙ্গা কন্ডিশান কিন্তু থাকছে। আপনারা নিজেদেরকে খুব লাকি ফিল করবেন ফিনান্সিয়াল ব্যাপারে, কিন্তু হঠাৎ করে কোথাও থেকে কিন্তু অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। এবার জেনে নেবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে যে কথাটা বলবো, নতুন বিজনেস শুরু করার জন্য ভালো। বিজনেসে যদি ভাবছেন নতুন কাউকে রিক্রুট করবেন সেটার জন্য কিন্তু ভালো। বিজনেসে পার্টনারশিপে বিজনেস করার জন্য ভালো। বিজনেসটাকে বাড়াবেন যদি ভাবছেন সেক্ষেত্রেও ভালো, কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তাই সাকসেস চাবিকাঠি হচ্ছে কিন্তু আপনাদের জন্য পরিশ্রম। এই সময় কিন্তু একদম লেজি পোনামো দেখাবেন না। লেজি পোনামো দেখালে কিন্তু আপনাদের প্রবলেম থাকছে। লেজিনেস কিন্তু একদম নয়, নিজেকে একদম সমস্ত কিছু ঝেড়ে ফেলে কাজে ফোকাস করুন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জেনে নেবো জবের ক্ষেত্রে কেমন সিচুয়েশান থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার প্রচণ্ড পরিমাণ থাকছে। সেম কন্ডিশন জবের ক্ষেত্রে, যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই সাকসেস পাবেন। নতুন জব পাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো। জবে কিন্তু প্রমোশনও কিন্তু আপনাদের হতে পারে। জবের জায়গায় মান সম্মান কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে, যার জন্য কিন্তু মানুষ আপনাকে প্রচণ্ড পরিমাণ চিনবে, জানবে, যে জিনিসটা কিন্তু জবের ক্ষেত্রে আপনাদের ঘটবে। আর একটা জিনিস জবের ক্ষেত্রে আপনাদের বলবো, আপনাদের কানেকশন কিন্তু বৃদ্ধি পাবে অনেক জায়গায়, অনেক অল্টারনেটিভ ওয়ে খুলে যাবে আপনাদের নতুন জবের জন্য। এই জিনিসটা কিন্তু দারুণ দুর্দান্ত জিনিস কিন্তু আপনাদের সাথে ঘটবে। যারা অনেকদিন ধরে হতাশ হয়েছিলেন, ঠিকঠাক জব পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, তাদের জব পাওয়ার জন্য একদম মোক্ষম সময় এটা বলা যেতে পারে। এবার জেনে নেবো হেলথ নিয়ে আপনাদের কি সিচুয়েশান থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো, অনেকটা সুস্থ আপনারা থাকবেন। এতদিন ধরে যে প্রবলেমগুলো অ্যারাইজ করছিল সেই প্রবলেম থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবেন। যাদের ব্যথা বা কোনো নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম ছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। তবে পেট ওরিয়েন্টেড কিন্তু একটু কিছু প্রবলেম আপনাদের থাকছে। এবার জেনে নেবো যারা স্টুডেন্ট আছেন, এডুকেশন সেক্টরটা আপনাদের কেমন থাকছে না থাকছে। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, খুব দুর্দান্ত সময় কিন্তু থাকছে। পড়াশোনার জন্য ভালো রেজাল্ট পাবেন, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করুন, অনেক অপরচুনিটিস আপনারা কিন্তু এই সময় পাবেন। যারা সরকারি চাকরির জন্য পরিশ্রম করেন তাদের জন্য আমি বলবো আরও পরিশ্রম করুন, আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় এই ইয়ারটা। সিংহরাশির মানুষদের জন্য একদম পারফেক্ট সময় ক্যারিয়ারের জন্য। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে আমি বলবো মরিয়ে হয়ে পড়াশোনা করুন, অনেক বেটার অ্যান্ড পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। তাহলে বন্ধুরা, সিংহরাশির সমস্ত আলোচনা আমি করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের আমি সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছেন তারা জানেন আমি কি বলি, অ্যাজ ইউজুয়াল একই কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, যাতে অন্য বন্ধুরা ভিডিওটি দেখতে পায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।